সিলেটের বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জলডুব ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত সামাজিক ঝিমিয়ে পড়া সংগঠনকে সক্রিয় করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনের 7 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 28 রমজান বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলডুব ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা গঠন উপলক্ষে জলডুব কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগাহ মাঠে এলাকার দরিদ্র ও সুশীল সমাজের ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। জলডুব ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার আহ্বায়ক সুলতান আহমেদের সভাপতিত্বে রাজনীতিবিদ ও সমাজসেবক আজিজুল ইসলাম লুকু ও জাবেদ আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জলডুব উচ্চ বিদ্যালয়ের প্রধান জালাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ আলতাফ হোসেন, শিক্ষক ও সমাজসেবক আজিজুর রহমান, স্বপন মাস্টার, সমাজসেবক মুসব্বির আলী, মন্তজিম আলী, মাসুক উদ্দিন, আমিনুল ইসলাম, ময়নুল হক, আহমদ আলী, সাবেক ইপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শামসুল হক, ইপি সদস্য সাদিকুর রহমান সহ অনেকে বক্তব্য রাখেন। সকালে সর্বসম্মতিক্রমে জলডুব ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সুলতান আহমেদকে আহ্বায়ক করে 7 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ কমিটির সদস্যরা হচ্ছেন আজিজুল ইসলাম লুকু, ফয়জুল ইসলাম, জাবেদ আহমদ, আক্তারুল ইসলাম, বাবর আহমেদ ও আব্দুল খালিক অপুকে সদস্য করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সামাজিক সংগঠন সমাজ পরিবর্তনের ভূমিকা রাখতে পারে, সমাজের নানা অপকর্মের দূর হতে পারে যদি সংগঠনটি সঠিকভাবে দায়িত্ব পালন করে। অনুষ্ঠানে অতিথিরা সংগঠনের নতুন সদস্য নিয়ে 90 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জোর পর্যায়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব দীর্ঘদিন পালন করে পেশাগত কারণে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বর্তমানে আমি কর্মরত আছি। নালীর টানে আজ আমি এখানে উপস্থিত হয়েছি। এই যে আয়োজন, ইফতার মাহফিল আয়োজন, এই আয়োজনগুলো অতীতেও হয়েছে, আজকে এটা সফলভাবে সম্পন্ন হবে বলে আমি প্রত্যাশা করি। এই ক্লাবের নামকরণে দুটো অংশ আছে, ক্রীড়া ও সামাজিক সমাজকল্যাণ সংস্থা। এখানে বিয়ানীবাজার এবং বড়লেখায় যত স্থানীয় খেলা হয়েছে অতীতে, সবগুলো খেলাতেই প্রায় সবখানেই অংশগ্রহণ করে একটা কৃতিত্ব সাফল্যে তারা ধরে এনেছিল। সামাজিক কার্যক্রমে আমাদের এলাকার মধ্যে সীমিত পরিসরে আমাদের ক্লাবের সাধ্য অনুযায়ী আমরা জলডুব ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আজকে ইফতার পার্টি, ইফতারের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন বা আমরা জানি, জলডুব ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক একটি সামাজিক সংস্থা। এখানে ক্রীড়া এবং সামাজিক কর্মকাণ্ড সমানভাবে চলে থাকে। আমরা দীর্ঘদিন থেকে 1993 সালে আমরা এই ক্লাবটিকে সরকারের রেজিস্ট্রিভুক্ত করেছি এবং এ পর্যন্ত মোটামুটি চলে আসছে। কিছুদিন আগে আমার বড় ভাই জালালউদ্দিন সাহেব বলেছেন যে আমাদের সভাপতি মহোদয়, চলমান সভাপতি মহোদয় আমেরিকা চলে যাওয়ায় কিছুটা ঐতিহ্য আবারও ফুটে উঠেছে এবং আমি আশা করি যে রমজান করে আমাদের এই আহ্বায়ক কমিটি, পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই দিবে। আপনারা জানেন যে এই জলডুব ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার অনেক অবদান বিয়ানীবাজার আছে এবং এখান থেকে কিন্তু অনেক জায়গায়, কিন্তু অনেক বড় বড় জায়গায় গেছে অনেকে। এই আশা রেখে আমি এবং ভবিষ্যতে জলডুব ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা আরও দীর্ঘায়িত এই আশা ব্যক্ত রাখি। সহযোগিতা আজকের এই ইফতার মাহফিল করা হয়েছে এবং আমাদের ক্লাবের যে উপদেষ্টা মণ্ডলী আছে, মুরব্বিয়ানরা আছে, তাদের পরামর্শক্রমে ক্লাবের সার্বিক কার্যক্রম কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টা করা হবে এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে অনেক সামাজিক কার্যক্রম করা হবে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে স্থায়ীভাবে আমাদের এরিয়ার যারা একটু অভাবী আছে, গরিব দুস্থ আছে, তাদেরকে স্থায়ীভাবে কীভাবে সাহায্য সহযোগিতা করা যায় সেইভাবে আমরা পদক্ষেপ নিতেছি। সব অবশেষে জলডুব ক্রীড়া সমাজ সরকার সার্বিক উন্নতি কামনা করতে আসলে অংশগ্রহণ করেছি এবং আমাদের এলাকার বাইরে যুব সমাজ অভিযান সবাই সহযোগিতা করেছে। আমরা সবাই সহযোগিতা, আমরা সবাই চাইছি যে আমরা এই পুরানো ক্লাবের ঐতিহ্যবাহী যারা এই প্রতিষ্ঠা, তার সবাইকে আমরা ধন্যবাদ দিই যে তারা এই কষ্ট করে এই ক্লাবের তৈরি করেছে। আমরা এই ক্লাবের ইয়ে রাখার চেষ্টা করতে গিয়ে আমরা যা কিছু করার আমরা তাই করব। ইনশাআল্লাহ আমরা সবাইকে ধন্যবাদ দিই যে আমরা এই ক্লাবটা আবার যেন নতুনভাবে ফিরে আসতেছে। সবাই আমাদেরকে সবাই সহযোগিতা করবেন, আমরাও সহযোগিতা আপনাদের থাকবো। আসসালামু আলাইকুম।
সফল করে যাচ্ছে। ক্রীড়াক্ষেত্রে এই জল্ডুপ ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই জল্ডুপ ক্রীড়া ও সমাজ সংস্থা বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে সম্পৃক্ত থেকে এই সংস্থার ভাবমূর্তি উজ্জ্বল করে রাখছে। আশা করি ভবিষ্যতে এই তার অবগত রাখবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের এই ইফতার মাহফিল উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং জল্ডুপ ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা তার পুরানো ঐতিহ্য তার ধারাবাহিকতা এই সমাজের যে উন্নয়ন বজায় রাখতে এই আশাবাদ ব্যক্ত করে আমার ক্রীড়া সংস্থার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছিল। বিগত কিছুদিন সাবেক সভাপতি উনি আমেরিকায় চলে যাওয়া ক্লাবের কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে। আমরা আবার এই কার্যক্রমকে চলমান রাখতে আজকের এই ইফতারের আয়োজন করেছি এবং নতুন আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছি। তাদের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ইনশাল্লাহ আমরা রমজানের পরে গঠন করে দেব। আর এই ক্লাবের উদ্যোগে বিভিন্ন সময়ে সামাজিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এখন আজকের এই পবিত্র রমজান মাসে ইফতারের মাধ্যমে এলাকার যুব সমাজকে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং মসজিদের মতল্লি যারা সবাইকে আমরা ইফতারে আমন্ত্রণ জানিয়েছি এবং ইফতারের আয়োজনও করেছি। সবাই ইফতার করবেন। এই দেনি জলডুপ ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার সামাজিক কার্যক্রমে এই জলডুপ এলাকায় আমরা নবীন এবং প্রবীণদের আয় এক মিলনমেলা ইফতার মাহফিলের মাধ্যমে হয়েছে। আমরা খুব আনন্দিত এখানে যারা আসুন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জলডুপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলালুদ্দিন স্যার এবং এটি স্কুলের বিশেষ অতিথি আবিদুর রহমান সফল সাহেব, বিশেষ অতিথি আমাদের জলডুপ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মুসুদুর আলী সাহেব কমিটির মাধ্যমে ইফতার আয়োজন করেছেন। এই জন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি যে এই এই আজকে যে ধরনের ইফতার মাহফিল হয়েছে প্রতি বছর যেন এই রকম ধারাবাহিকতা বজায় রাখে এবং জলডুপ ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা নতুন যে কমিটি হবে কমিটির মাধ্যমে আমি আশা করি যে আগামী দিনে এই জলডুপ বৃহত্তর জলডুপের ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে সামাজিকমূলক কাজ যেরকম অতীতে ছিল ভবিষ্যতেও আরও দূরান্বিত হবে। আমি এই আশাবাদ।